এখন আমরা জানবো চট্টগ্রামের খবর। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন মনিরুল ইসলাম, তিনি জানাবেন চট্টগ্রামের উপজেলা নির্বাচন পরিস্থিতি। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ রিজবি। আমরা এতক্ষণ পাবনার খবর জানছিলাম, চট্টগ্রামের খবরটা একটু আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এই যে এইমাত্র আমরা এসেছি যে ডিগ্রি কলেজ সীতাকুণ্ডুতে, সেখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শুধু এই এলাকাটি নয়, সবগুলো এলাকায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে, কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আমরা তথ্য পাইনি। আর এখন যে কথাটি জানাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যেহেতু তিনটি উপজেলায় ভোট হচ্ছে, সন্দ্বীপে হচ্ছে, মিরসরে হচ্ছে এবং সীতাকুণ্ডে হচ্ছে, তো সবগুলো উপজেলা প্রতিদ্বন্দ্বী যে আওয়ামী তারাই কিন্তু রয়েছে। আর চট্টগ্রামের তিনটি উপজেলায় মোট 290টি কেন্দ্রে এই একযোগে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রে প্রচুর নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি, ম্যাজিস্ট্রেট রয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, বিজিবি টহলে রয়েছে, সন্দ্বীপে বিজিবির পাশাপাশি ওখানে কোস্টগার্ড রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটাররা একে একে ঢুকছেন এবং অনেকে কিন্তু ভোট দিয়ে বেরিয়ে আসছেন। আমরা যদি একজন ভোটারকেও যদি একটু যুক্ত করে নেই যে ওনারদের ভোট দিয়ে আসছেন, আমরা একটু কথা বলতে চাই একজন ভোটারের সাথে। আপনি তো ভোট দিয়ে এসছেন, একটু কেমন কেমন ভোট দিলেন একটু আমাদের একটু 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 আমরা আপনাকে আপনার মাধ্যমে একটু দর্শকদের জানতে চাই, ভোটটা কেমন হলো, ভিতরে কোনো সমস্যা হলো কিনা, কেমন ভোট দিয়েছেন বলেন। সমস্যা হয় নাই, ভালো কানে পরিবেশটা, মানে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন? হ্যাঁ, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। যে আপনি শুনছিলেন একজন ভোটার ভোট দিয়ে আসলো এবং ওনাকে আমি যুক্ত করে নিয়েছিলাম যে উনি ওনার পছন্দের প্রার্থীকে উনি ভোট দিয়েছেন, অর্থাৎ এখানকার যে পরিবেশ সেটি খুব সুষ্ঠু রয়েছে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ কেন্দ্র।